चले गेले गिन्नी तुमि तो बोलेछिले माओ नहीं कोमलो थाकबे ना ताहले तुमि निजे केनो चले गेले केनो गेले गिन्नी आमि जानतम तुमि एटाई करबे মামনি ছিঁড়ে ভিজবে না কি ভেবেছিলে তোমার চোখের জল দেখে সবাই একেবারে তোমার উপর প্রচন্ড সমব্যথী হয়ে যাবে তাই না তোমাকে সিম্প্যাথি দেখালে তোমার দুঃখে একেবারে কেঁদে আকুল হয়ে যাবে তার নাকি তোমার চোখের জল বাড়ির সকলকে একেবারে ভুলিয়ে দেবে যে গিনির এই অবস্থার জন্য তুমি দায়ী যা করার তো করেছো এখন এই চোখের জলের নাটকটাও চালিয়ে যাবে যাতে গিনিকে খুঁজতে যাওয়ার দায়িত্বটা পালন না করতে হয় কত রম্যই জানো তুমি উঠছো কেন বসো 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 বসে আরো কাঁদো কেঁদে বাসিয়ে দাও তুমি কোথাও যাবে না কোমল কোথাও যাবে না আমি তোমায় কোথাও যেতে দেব না কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি রাস্তায় যদি গিনিকে দেখতেও পাও তুমি চেষ্টা করবে ওকে এই বাড়ি থেকে আরো দূরে সরিয়ে দিতে তাই না শোনো মিসেস সেন তুমি তো ভালো করেই জানো যে আগেরবার গিনিকে ভালো রাখার জন্য তোমাকে গরম জলে বিষাক্ত ওষুধ মেশাতে আমি পিছু পা হইনি এবার যদি আমার ভাগ্নিকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমি কোনো রকমের ক্রাইম করতেও পিছু পা হব না আগের বার তো আদমরা হয়েছিলে এইবার না তিনি ফিরে আসুন প্রয়োজন হলে আমি চলে যাব না কোনো দয়া ভিক্ষে করে লাভ নেই আমার ভাগ্নির জীবনের দাম না তোমার জীবনের দামের থেকে অনেক বেশি তুই ভাবিস না দিদি তুই দেখে নিস তোর মেয়েকে আমি ঠিক এই বাড়িতে ফিরিয়ে আনবো দিদি প্রয়োজন হলে সমস্ত শত্রুর মুখে ছয় মেরে আমি তোর মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবো ঠিক আনবো থাকো তুমি এই ঘরে পড়ে বাঁচাও দিদি ও যেন ফিরে আসে ও এই বাড়িতে ফিরে এলে আমি নিশ্চিন্ত হয়ে শান্তিতে তোমার কাছে চলে যাব তিনি বলেছিল তুমি নেই আমিও থাকবো না আমি থাকবো না দিদি তিনিকে ফিরিয়ে দাও তুমি তখন আমি তোমার কাছে টেনে নিও দিদি আমাকে ফিরিয়ে দিও না এ
এত কিছু ঘটে গেল তোর আমাকে একটু জানালি না তোমরা প্রয়োজন বোধ করলে না তোমার তো চিন্তা বাড়তো কি হতো নাকি কি হতো লুকিয়ে রাখতে পারলে সেই তো আমি সব কিছু জানতে পারলাম আগে জানলে হয়তো আমি জানতে পারলে কি করতে বলো তো দাদা আরে কিনে কাছাকাছি কোথাও আছে কি দেখলে তুমি ওই মেয়েটার মধ্যে যে ও সব কিছু মেনে নিচ্ছ আমাকে একটুও ভালোবাসো না তুমি তুমি শুধু কমলকে ভালোবাসো হ্যাঁ বাসো আমরা যখন ঠাকুর ঘরে সবাই ছিলাম চিনিয়ার পিছু গান গাইছিল এদিকটা তো ফাঁকা পড়েছিল সেই ফাঁকা অবস্থা পেয়ে ও তো বাড়ি থেকে চলে গেছে বেশি দূর যেতে পারেনি একটু খুঁজলেই পাওয়া যাবে রে মল্লার তুই একটু দেখ হ্যাঁ বাবা আমি আমি এসেছি আমরা কোমলকে নিয়ে যেতে এসেছি ওইটুকু গিনি এত ছল চাতুরি শিখলো কবে এত কান্নাকাটি নার্সিং হোম থেকে কোমলকে বাড়ি ফিরিয়ে না বাড়িতে ফিরে চলো মা চলো তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে তো বাড়িতে ফিরে এই কটা দিন এত হই হুল্লোর কি হলো বাবা খাইয়ে দাও নাকি খাবারের ইচ্ছে নেই না এ নাও স্পুন খাইয়ে দাও না স্বাদ থাকলে ভালো হতো বলো বেশ বিয়ে বিয়ে লাগতো কোমলকে এত মামা করা বিচি জাম্মা আর ঠাম্মি বলল মাকে চিনে কোঠায় শোতে তুমি বলো যখন এত গরমের মধ্যে চিনি পিসকো ঘুমাতে পারবে না তাহলে মা কিভাবে ঘুমাবে কেউ একবারও মায়ের কথা ভেবেছে আর তাছাড়া মা তো কথাও বলতে পারছে না যদি যদি মায়ের রাতে কোনো দরকার পড়ে বা যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে মা তো আমাদের ডাকতেও পারবে না মা হিসেবে কোমলের সব দায়িত্ব নেওয়া কি বলছো বাবা আমি যাকে মা বলে ডেকেছি তার কথা আমি ভাববো না পিসি কোমল বাবা তুমি যদি রাগ না করো আমি একটা রিকোয়েস্ট করব মা বরং আমার সাথে শুক যদি রাতে কোনো দরকার পড়ে আমি থাকব সব মিথ্যে সব মিথ্যে তাহলে মল্লার আই মল্লার শুনছিস না জামাই বাবু কি বলছে শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস মল্লারটা মেসোমশাই বলছেন গিনি হয়তো ধারে কাছেই আছে কোথাও সে তো থাকবে আমার মুখের দিকে তাকিয়ে হা করে কি দেখছিস যা যা গিনিকে গিয়ে ফোন পুলিশে খবর দে আমি গিনিকে ফিরিয়ে নিয়ে আসবো গিনির কোনো ক্ষতি হতে দেব না আমি সন্তান বাবা মার প্রতি যতই বিরূপ হোক না কেন বাবা মা সন্তানের প্রতি বিরূপ হতে পারে না
চিনিকে ফিরিয়ে নিয়ে আসবো। পিসি, তুমি কোমলকে বলো আমি চিনিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। তারপরে যা হওয়ার হবে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। আমিও যাবো মল্লাদা। সুযোগ দরকার নিজেকে ভালো প্রমাণ করার। আমি জানি আপনি আমায় পছন্দ করেন। আপনি চান না আমি বাড়ির ব্যাপারে নাক গলাই। আপনি গিনিকে খুঁজতে যাচ্ছেন, খুঁজতে গিয়ে যদি দেখেন যে কেউ গিনির ক্ষতি করেছে তখন আপনি কি করবেন? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না মল্লাদা, শুধু একটা ছোট্ট প্রশ্নের উত্তর বলুন না, কি করবেন আপনি? আমি তাকে শেষ করে ফেলবো, গিনি আমার মেয়ে, এ কথা মনে রেখো সুমিত। তার মানে গিনির জন্য কাউকে শেষ করে দেওয়ার মতন অপরাধও আপনি করতে পারেন মল্লাদা, তাই না? হ্যাঁ করতে পারি, কারণ গিনি আমার মেয়ে আর গিনি আমার ভাগ্নি। আমি যে দেখেছিলাম মল্লাদা, ওই কোমলের জন্য গিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। ওই কোমলের জন্য গিনির ক্ষতি হয়ে যাচ্ছে। তাই কোমলের ওপর আমারও রাগ হয়েছিল, আমারও মনে হয়েছিল কোমলকে শেষ করতে। আপনার মতোই আমার মনে হয়েছিল যে গিনির ক্ষতি করছে তাকে আমিও শেষ করতে। তাই তো ওকে বিষাক্ত ওষুধ দেওয়ার মতন সাংঘাতিক অপরাধটাও আমি করে ফেলেছিলাম। আপনি তার জন্য আমাকে ক্রিমিনাল ভাবতেই পারেন মল্লাদা, কিন্তু গিনির প্রতি আমার ভালোবাসাটা আপনি অস্বীকার করতে পারেন না, কিছুতেই না। আর আমার চিন্তা কেউ না মল্লাদা, আমি যাবো আপনার সঙ্গে। আপনি তার জন্য আমাকে ক্রিমিনাল ভাবতেই পারেন মল্লাদা, কিন্তু গিনির প্রতি আমার ভালোবাসাটা আপনি অস্বীকার করতে পারেন না, কিছুতেই না। আর আমার চিন্তা কেউ না মল্লাদা, আমি যাবো আপনার সঙ্গে। আবার তুমি এর মধ্যে কোমলকে কেন টেনে আনছো সুমিত? তিনি অন্য কোনো কারণে চলে গেছে, এর মধ্যে কোমলের কিছু করবার নেই। আর তাছাড়া ওই ওড়নাটা, ওড়নাটাও ছিঁড়বে কেন? ওড়নার সঙ্গে কোমলের কোনো সম্পর্ক নেই। আছে, ওড়নার সঙ্গে সম্পর্ক আছে বাবা,
সে আমি জানি না মেশমশাই। ওরনার সঙ্গে কোমলের কি সম্পর্ক আমি জানি না, কিন্তু আমার মন বলছে গিনির চলে যাওয়ার সঙ্গে। থামো সুমিত, মল্লার মল্লার এভাবে অপেক্ষা করিস না, তুই যা। সুমিত যাবে না? কোনো দরকার নেই। মল্লার তো কোনো উত্তর দিল না, ওকে কিছু লুকোলো? নিশ্চয়ই, দেখলে না কোনো কিছু উত্তর না দিয়ে চলে গেল। আমার আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে বৌদি। ওনাটার উপর রাগ লোকে সত্যি নাকি অন্য কারোর উপর রাগ এভাবে ওনাটার উপর মেটালো? আচ্ছা তাই যদি হয় তাহলে কোমল কোমলের উপর রাগ, কিন্তু কিন্তু প্রদীপ এখন আমার কোমলের উপর কি নিয়ে রাখবে? গিনি কেন রাখবে? ব্যস্ত ছিল, বেশ মা মা বলে ডাকছিল, কি এমন হলো বলতো? কোমল কি কিছু জানে না? জানলেও তো কিছু বলবে না দিদি, ও কি কথা বলতে পারবে? আমি তোমাকে একটা কথা বলছি দিদি, এই বাড়িতে এসব ঘটনা ঘটতেই থাকবে। যতদিন কোমল এ বাড়িতে থাকবে ততদিন না ঘটবে না। কেন আমরা বারবার এই অবস্থায় এসে দাঁড়াচ্ছি? কেন আমাদের বাধ্য করা হচ্ছে কোমল আর গিনির মধ্যে একজনকে বেছে নিতে? কেন না জানা বাবু, না বাধ্য করা হচ্ছে কিনা সেটা বলতে পারবো না, তবে এটা আমাদের করতেই হবে। কিন্তু আমি যে পারবো না, ওরা দুজন এসে আমার বড় প্রিয়। কাকে ছেড়ে আমি কাকে ডাক? কমল, জয়ন্তী, মায়ের কলা না? দাদা, দাদা,